সমবায় ব্যাংক নষ্ট করার চেষ্টা চলছে। শনিবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অব ত্রিপুরার নেতৃত্ব। তাদের অভিযোগ, শাসক দলের তরফে সমবায় ব্যাংকের আধিকারিক কর্মচারীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে অবৈধভাবে ঋণ দেবার জন্যে। আরও অভিযোগ, আধিকারিকদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এসবের প্রতিবাদ জানান সংগঠনের নেতৃত্ব। চেয়ারম্যানের চেম্বার, আমাদের খুব খারাপ লাগছে এটি, চেয়ারম্যানের চেম্বারে কোনো একজন ব্যক্তি বিশেষ এসে জেনারেল মেম্বারকে ডেকে নিয়ে আর জেনারেল ম্যানেজারকে ডেকে নিয়ে যাচ্ছেতে গালিগালাজ করবে, এটা কোনোভাবেই কোনো একটা প্রতিষ্ঠানের পক্ষে কাম্য বিষয় না। এবং তিনি ওই দিন এমডির দায়িত্বে ছিলেন। হ্যাঁ, ওই এমডির দায়িত্বে ছিলেন। এমডির দায়িত্বে থাকুক বা না থাকুক, কোনো একজনকে, এটা যে কেউ হয়তো বা একজন ক্লার্ক হতে পারেন, যে কোনো অফিসার হতে পারেন, কোনো একজন ব্যক্তি বিশেষ বাইরে ম্যানেজারের চেম্বারই হোক বা কোনো চেয়ারম্যান, তো দূর কথা, চেয়ারম্যানের চেম্বারে ডেকে নিয়ে এইভাবে একজন আধিকারিককে নিগৃহীত করলে, যেটা কোনোভাবেই এটাকে মেনে নেওয়া যায় না। এটা একটা শুধু কেবল যে একজন ব্যক্তি আক্রমণ তা না, এটা একটা প্রতিষ্ঠানের উপরে এই আক্রমণটা আনা হয়েছে। তার যে ভাবমূর্তি, এত বড় 5,000 কোটি টাকার বিজনেস এই কোপারেটিভ, স্টেট কোপারেটিভ ব্যাংকের এত বড় একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের একজন জেনারেল ম্যানেজার যিনি এমডির দায়িত্বে আছেন, তার উপরে যাচ্ছে তাই আচরণ করা, এইটা তো পুরো প্রতিষ্ঠানটার প্রতি অপমান। সমবায় ব্যাংকে 64টি শাখা রয়েছে রাজ্যে, বেশ সুনামের সঙ্গে কাজ করে আসছে তারা। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।